গার্ডেনিসের আমির কাণ্ডে একাধিক জায়গায় হানা বেগবাগানের পদাতিক বিল্ডিং গিরিশ পার্ক প্রস্তাব পদ্মপুকুরের ধামি নিউ মার্কেটের নিগম সেন্টার মহাবীরতলা টিসি রোডের উৎসব বিল্ডিং পার্ক স্ট্রিটের এলিয়ট রোড রফি আহমেদ কিদয় রোডে হানা দিয়ে প্রচুর সংখ্যা কম্পিউটার এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করল পুলিশ বেশ কিছু ভূয়া সংস্থার নথিও উদ্ধার করেছে তল্লাশি চলাকালীন এই অভিযানেই আমিরের নতুন কৌশল আমিরের নতুন দুর্নীতির তথ্য সামনে উঠে এলো এই অভিযানেই সেক্স টর্শন সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বলে জানাচ্ছে পুলিশ পুলিশের সন্দেহ গাইডেন্ডিসের আমির খান সেক্স টর্শনের মাধ্যমে বহু লক্ষ্যে প্রতারণা করেছে কিন্তু কি এই সেক্স টর্শন কীভাবে প্রতারণা করা হতো প্রথমত মহিলার নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পুরুষদের সঙ্গে যোগাযোগ করা হতো এরপর অশ্লীল ভিডিও পাঠানো হতো বা নগ্ন ভিডিও কল করা হতো এরপর সেই পুরুষের থেকে টাকা চাওয়া হতো হুমকি দেওয়া হতো টাকা না দিলে চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে দেওয়া হবে এমন ভয় দেখানো হতো সেই পুরুষকে এদিকে গেমিং অ্যাপে কাণ্ডে তদন্ত উঠে এসেছে বিদেশি যোগের তথ্য বিদেশ থেকে স্বয়ংক্রিয় কম্পিউটারের মাধ্যমে জালিয়াতি করা হতো বলে জেনেছে পুলিশ এদিকে গোটা ঘটনায় নেদারল্যান্ডের যোগসূত্র পেয়েছে ইডির তদন্তকারীরা গত পরশু নেদারল্যান্ডের বাসিন্দা এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি গতকালও তাকে বেশ কিছু নথি নিয়ে দপ্তরে আসতে বলেছিল ইডির আধিকারিক অনলাইনে গেম প্রতারণায় বেশ কিছু টাকা নেদারল্যান্ডের বাসিন্দা ওই মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল বলে জেনেছে তদন্তকারীরা